করোনা আবহে সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দুবছর পর মাধ্যমিকে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। করোনার জেরে 2021 মাধ্যমিক হয়নি, কার্যত দুবছর পর অফলাইনে মাধ্যমিক শুরু হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শুরু হবে সকাল 11:45, চলবে দুপুর 3টে পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা নিরিখেও মাধ্যমিক পরীক্ষা তাৎপর্যপূর্ণ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, মোট পরীক্ষার্থী 11,26,863 জন, প্রায় 50,000 বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা 5,59,000, সেখানে 6,26,804 জন ছাত্রী। পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, গত বছর পরীক্ষা না দিয়েও 100% পাশ করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে। স্যানিটাইজার ব্যবহার করবে সবাই, মাস্ক পরবে। আপনি করোনার কথা ভাবছেন কেন? এই সময় তো পক্স হয়, আমাদের প্রত্যেক বছর যেরকম থাকে যে কারোর পক্স হলে তাকে আমরা আলাদা আইসোলেশন রুমে পরীক্ষা দিই, পরীক্ষার পরে তার উত্তরপত্র আমরা স্যানিটাইজ করি, তারপরে আমরা প্যাকেটিং করি, সেই থাকবে। করোনা আবহে রেকর্ড পরীক্ষার্থীর জেরে এবারে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে প্রায় দ্বিগুণ। মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক হচ্ছে এবং অফলাইন হচ্ছে, আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে দুবছর পর প্যান্ডেমিক থেকে আমরা যখন নর্মাল জীবনছন্দে ফিরে আসছি, স্বাভাবিক জীবনছন্দে, সেখানে আমি চাইব প্রতিটি ছাত্রছাত্রী তারা যেন খুব সুন্দর করে যত্ন করে তারা যেন পরীক্ষা দেয় এবং পরীক্ষা কেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব, মাস্ক পরে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য থাকছে আইসোলেশন রুম। প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসা আটকাতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি, পরীক্ষা শুরুর আগে সকাল 11:00-3টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর মধ্যেই আবার অ্যাডমিট কার্ড না পেয়ে অসন্তোষ ছড়িয়েছে পড়ুয়াদের একাংশের মধ্যে। এমনকি মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন কেউ কেউ। পর্ষদ অবশ্য জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে তারা সবাই অ্যাডমিট কার্ড পেয়েছে। কৃষ্ণেন্দ্র অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।